চারজনকে হত্যার স্বীকারোক্তি দিয়ে পিস্তল হাতে এক রোহিঙ্গা তরুণের ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই যুবকের স্বীকারোক্তির বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। উখিয়ার 18 নম্বর ক্যাম্পের মোহাম্মদ হাশিম নামে এই যুবকের ভিডিওটি বুধবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে একটি অত্যাধুনিক পিস্তল হাতে নিয়ে বক্তব্য দেয়া যুবক নিজেকে ইসলামী মাহাজ নামে একটি সংগঠনের সদস্য দাবি করে। ইতিমধ্যে যাদেরকে খুন করেছেন রোহিঙ্গা মাঝি সহ সেই চারজনের নামও বলেছেন তিনি। হত্যার শিকার ব্যক্তিরা হলেন হেড মাঝি আজিমউদ্দিন, সানাউল্লাহ জাফর ও ক্যাম্প 17 এর ইসমাইল। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত 8 APBN এর অধিনায়ক অতিরিক্ত DIG আমির জাফর জানান, ওই যুবকের স্বীকারোক্তি সঠিক মনে হচ্ছে না, প্রতিপক্ষকে ফাঁসাতে এই ভিডিও ধারণ করতে পারে। ইতার আরে আর মারা ভাই বাদে যেত ক্যাম্পে মারা কোন হারাপি হাজত বাইরে দার গই তেন আর টিয়ে দেয়া বন্ধ করে দিয়ে হয় আপাতত মনে হচ্ছে যে এটা দৃষ্টিটা ভিন্ন দিকে নেওয়ার জন্য অন্য কোনো রূপকে নিয়ে সামলানোর জন্য এটা হয়তো উপরে থাকতে পারে। তারপর আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য।